সবাইকে মাস্ত টিভিতে স্বাগতম। আর মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম সালাম আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে আমরা উইথড্রু প্রবলেমটা নিয়ে কথা বলবো। এজেন্টরা কেন উইথড্রু দিচ্ছে না, এই বিষয়টি নিয়ে আজকে ভিডিওতে কথা বলতে চাই। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি এই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন যে কেন এজেন্ট থেকে আমরা উইথড্রু পাচ্ছি না এবং উইথড্রু দিলে তারা কয় পার্সেন্ট নিচ্ছে, সেই বিষয়টি নিয়ে আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। সো প্রথমে বলে রাখি, ম্যানেজমেন্ট থেকে কিন্তু প্রত্যেকটা এজেন্টকে, প্রত্যেকটা জেলা এমনকি থানার এজেন্টদেরকে বলা হয়েছে যে আপনারা আপনাদের অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স রাখবেন, এমনকি যারা মেম্বার রয়েছে, সাধারণ মেম্বার রয়েছে, তারা যাতে খুব সহজে তাদের উইথড্রটা আপনারা কমপ্লিট করে দিতে পারেন এবং তারা চাইলে যাতে যে কোনো সময় উইথড্রু করতে পারেন সেরকম একটা ক্যাপাবিলিটি আপনাদের অ্যাকাউন্টে রাখবেন, যাতে তারা চাইলে যে কোনো সময় উইথড্রু দিতে পারে এবং আপনারা টাকা দিতে সমর্থ হন। সো তাদেরকে কিন্তু নির্দেশ দেওয়া আছে ম্যানেজমেন্ট থেকে। সো আমাদের কিছু এজেন্ট রয়েছে, কিছু না মোস্টলি এজেন্ট, যারা নিজেদের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্যই তারা এই কাজটি করছে, আমাদের সাধারণ মেম্বারদেরকে হয়রানি করছে। সেটা হচ্ছে কি, আপনি যদি কোনো এজেন্টকে ফোন দেন যে আমি আমার অ্যাকাউন্টে এত টাকা ব্যালেন্স রয়েছে, আমি উইথড্রু দিতে চাই, অথবা আমার সব ব্যালেন্স এত টাকা আছে, আমি সেটি উঠাতে চাই, আপনি কি নেবেন কি না, তখন উনি আপনাকে উল্টো প্রশ্ন করবে যে কত পার্সেন্ট দিতে চান আপনি। তখন আপনি যদি বলেন 5% অথবা 8% অথবা 10%, কিন্তু তারা তখন বলবে না এত কমে আমি নেবো না। আর আপনি যদি বলেন না ভাই 15% করে দিলে আমার হবে, তখন তারা কিন্তু আপনাকে বলবে যে ঠিক আছে আপনি পাঠান আমি টাকা দিচ্ছি। সো এখানে উইথড্রুর যে বিষয়টা, সেখানে হচ্ছে আপনি যখন তাদেরকে কমিশনটা বাড়িয়ে দিবেন তখনই তারা দিতে রাজি হয়, আর যদি আপনি বলেন না আমি একটু কম কমিশনে উঠাতে চাই, তখন তারা বলবে না আমার কাছে ব্যালেন্স নাই অথবা আমার কাছে টাকা নাই, আপনি পরে যোগাযোগ করেন, তারা এরকমভাবে গড়িমসি করবে। সো ম্যানেজমেন্ট থেকে কিন্তু তাদেরকে বলে দিয়েছে যে আপনারা যে কোনো সময় উইথড্রু মেম্বাররা চাইলে আপনারা করে দিবেন, এটা হচ্ছে আপনাদের দায়িত্ব, কারণ এজেন্টশিপ নেওয়ার মূল দায়িত্ব হচ্ছে মেম্বারদের সবসময় তাদেরকে এই সুযোগ সুবিধাটা দেওয়া, উইথড্রু সুযোগ সুবিধাটা, আর না হয়তো তাদেরকে এজেন্টশিপ দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। তাদেরকে নিয়োগ দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা মেম্বারদের টাকাটা যথাসময় উইথড্রু দেওয়ার জন্যই আপনারা এই কাজটা করবেন, এমনকি মেম্বার যদি প্রোডাক্ট কিনতে চায় সেই প্রোডাক্টগুলো আপনারা নিয়ে আপনাদের অফিসিয়ালিভাবে রাখবেন, সেখান থেকে আপনারা প্রোডাক্টগুলো ডেলিভারি দিবেন। ওদের কাজ হচ্ছে মূলত দুইটি, তারপরে যদি এসে জয়েন করাতে চায় সেটা হচ্ছে তার পার্সোনাল ম্যাটার, সে চাইলে জয়েন করাতে পারে, কিন্তু তাদের মূলত দায়িত্ব হচ্ছে দুইটি, উইথড্রু করা আর হচ্ছে প্রোডাক্ট সেল করা। সো এখানে হচ্ছে ম্যানেজমেন্ট থেকে কিন্তু এজেন্ট এবং ডিলার যারা রয়েছে তাদের কিন্তু নির্দেশটা দেওয়া রয়েছে, কিন্তু তারা ম্যানেজমেন্টের এই নির্দেশটাকে অমান্য করে তারা তাদের নিজস্ব অধিক লাভের জন্য তারা এই কাজটি করছে, তারা উইথড্রু দিচ্ছে না। অনেকেই উইথড্রু নিতে গেলেই বলছে যে পার্সেন্টেজ কমিশন বাড়িয়ে দিতে হবে, যদি আপনি কম কমিশনে দিতে চান তাহলে তারা বলবে না ব্যালেন্স নাই। সো এখানে হচ্ছে আমাদের সাধারণ মেম্বার অনেকে বিভিন্ন বিপদে পড়ে, কিন্তু উইথড্রুটা দিয়ে আমরা অনেকে হয়তো আমি ইমার্জেন্সি টাকার প্রয়োজন, তখন দেখছি আপনি 10%, 15%, 20% আমি খেয়াল করি না, আমি আমার টাকা, যদি আমার ইমার্জেন্সি টাকার প্রয়োজন আমি সেটা বেশি কমিশন দিয়েও আমি সেটা উইথড্রু করে ফেলছি। সো এই আলটিমেটলি সেখানে লাভবান হচ্ছে যারা এজেন্ট রয়েছে তারাই লাভবান হচ্ছে। আর আমরা অনেকেই হয়তো এজেন্টের সাথে যোগাযোগ না করে, অনেকে আমরা সাধারণ মেম্বারদের সাথে অনেক সময় উইথড্রু দিতে গিয়ে টাকা ব্যালেন্স সব ব্যালেন্স সেল করতে গিয়ে আমরা সেখানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, অনেকে প্রতারণার শিকার হচ্ছে। সো ম্যানেজমেন্টের নির্দেশ অনুযায়ী যদি এজেন্ট এবং ডিলার যারা রয়েছে তারা যদি কাজ করতো তাহলে আজকে আমাদের সাধারণ মেম্বারদের এরকম সিচুয়েশনে পড়তে হতো না আমি আশা করি। বাট আমরা এখন বর্তমানে যেরকম একটা সিচুয়েশনের মধ্যে রয়েছি, এসপিসির টাকা উইথড্রু নিয়ে সব ব্যালেন্স সেল নিয়ে আমরা যেরকম একটা সমস্যার সম্মুখীন হয়েছি, সেটি আদৌ কবে যে ঠিক হবে সেটির আসলে কোনো নির্দিষ্ট কোনো সময়সীমা এখনও ম্যানেজমেন্ট থেকেও বলে দেয় নাই যে আপনারা এটি খুব সুন্দরভাবে পারবেন, কবে থেকে পারবেন সেটিও তাদেরকে বলা নেই, কিন্তু তাদের তার দায়িত্ব পালন করেছে, ম্যানেজমেন্ট এজেন্টদেরকে বলে দিয়েছে উইথড্রু দিবেন উইথড্রু নেবেন, কিন্তু বাট ম্যানেজমেন্ট বলার কথাটা তারা অমান্য করে তারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য এজেন্টরা এই সকল কাজগুলো করছে আর আমরা হয়রানির শিকার হচ্ছি। সো এটি মূলত ম্যানেজমেন্টের একটি কড়া নজরে রাখা উচিত, কোন এজেন্ট এই সকল কাজগুলো করছে আর কারাই বা সাধারণ মেম্বারদের টাকা নিয়ে প্রতারণা করছে, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত। এমনকি যারা যাদের সাধারণ মেম্বারদেরকে সব ব্যালেন্স সেল করার পর দেখা গেল তারা তাদের টাকা দিচ্ছে না, তখন সে হয়তো ব্লক করে দিচ্ছে অথবা ফেসবুক থেকে ব্লক করে দিচ্ছে, ফোন নাম্বার থেকে ব্লক করে দিচ্ছে, তখন আপনি সব ব্যালেন্স দিয়ে দিয়েছেন বাট সে বললো
যে আপনাকে ব্যালেন্স পেমেন্ট করে দেবে, বাট পরবর্তীতে পেমেন্ট আমরা পাচ্ছি না। সো আপনারা এগুলো অভিযোগ আপনারা অফিসে জানাতে পারেন, আর অফিস এই সকল অভিযোগগুলো আমার মতে 100% ফোর্সলিভাবে দেখা উচিত, এমনকি যারা এই সকল কাজগুলো করে তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত আমার মনে হয়। কারণ এরকমভাবে প্রতারণা করলে আমাদের কষ্টের টাকাগুলো আমরা আমাদের নিজের প্রয়োজনে আমরা চাহিদা মেটাতে পারবো না, প্রতারণার ফাঁদে পড়ে অনেকেই টাকাগুলো আমরা হারাচ্ছি, আমাদের কষ্টের টাকাগুলো আমরা হারিয়ে ফেলছি। সো আমরা আমাদের প্রয়োজন মেটাতে পারছি না। সো এরকম হলে স্পেসে আর নতুন কেউ জয়েন হবে বলে আমি মনে করি না। সো গতকালকেই আমি এমন একজনের সাথে কথা বলছিলাম, আমাকে মেসেঞ্জারে এক মানে স্পেসে জয়েন হবে উনি নক করলো যে আমি স্পেসে কাজ করতে চাই, সো অ্যাকাউন্ট খুলতে কত টাকা লাগবে এরকমভাবে আমি ওনার সাথে কথা বললাম পুরো ডিটেলস। বাট লাস্ট উনি একটাই কথা বললো যে ভাই কাজ করবো ঠিক আছে, কিন্তু এখানে উইথড্রোতে সমস্যাটা ফেসবুকে আমি বিভিন্ন স্পেসে গ্রুপে আছে সেখানে দেখতে পেলাম বিভিন্ন উইথড্রো নিয়ে অনেকে পোস্ট দিচ্ছে, কেউ উইথড্রো পাচ্ছে না, অনেকে টাকা প্রতারণা করছে। সো এখানে আমি তো অ্যাকাউন্ট করে যদি এরকম সমস্যার সম্মুখীন হই তাহলে তো আমি অ্যাকাউন্ট করবো না। সো এখানে উইথড্রোটা নিয়েই অনেকে কিন্তু জয়েন হতে চাচ্ছে না, উইথড্রোটা যখন দেখা যায় এরকম গড়িমসা হচ্ছে, অনেকে প্রতারণার শিকার হচ্ছে, তখন অনেকেই স্পেসে জয়েন হওয়া থেকে নিজেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। সো যতদিন না পর্যন্ত স্পেসের উইথড্রো সমস্যাটা পুরোপুরিভাবে সমাধান না হবে ততদিন পর্যন্ত স্পেসের মেম্বাররা জয়েন হওয়া থেকে বিরত থাকবে আমার মনে হয়। আর যদি আপনারা এই সমস্যাটা খুব শীঘ্র সমাধান করে দেন তাহলে যারা নতুন জয়েন হবে তারা যখন দেখবে না উইথড্রোটা সচল রয়েছে, আমি চাইলে যে কোনো সময় উইথড্রো দিতে পারছি, তখন তারা এখানে জয়েন হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবে, এমনকি আমরা চাইলে তাদেরকে মোটামুটি তাদেরকে আমরা এখানে জয়েন করাতে পারবো। বাট এখন যখনই আপনি জয়েন করাতে যান তখনই এই সমস্যাটার সম্মুখীন হচ্ছি, অনেকে সেই প্রশ্নগুলো করছে, আমরা তখন তাদের অ্যান্সারগুলো পুরোপুরিভাবে দিতে পারি না। তারপরও আমরা বলি যে ভাই সমস্যাটা হয়তো ক্ষণিকের জন্য, বাট কিছুদিনের মধ্যে এটি সমাধান হয়ে যাবে। সো এটি তো মিথ্যা আশ্বাস, বাট এটা কবে সমাধান হবে, আদৌ কি সমস্যার সমাধান হবে কি না সেটি আমাদের জানা নাই। ম্যানেজমেন্ট বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করছে, বাট মিটিং না করে আমার মতে আগে যেটি প্রয়োজন সেটি আপনারা করুন, আপনারা আগে উইথড্রো সমস্যাটা সলভ করুন আমাদের, তারপরে আপনারা মিটিং করুন, কার সাথে বৈঠক করবেন না করবেন সেটা আপনাদের পার্সোনাল ম্যাটার। বাট উইথড্রোটার সমস্যাটা সমাধান না করে আপনারা বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন থানায় গিয়ে মিটিং করে মেম্বার কালেক্ট করছেন, মেম্বার জয়েন করাচ্ছেন, বাট উইথড্রোটা আমাদেরকে সঠিকভাবে দিচ্ছেন না, উইথড্রো আমরা পাচ্ছি না ঠিক করে, এজেন্টরা টাকা দিচ্ছে না, তারপরে হচ্ছে আমরা যদি পার্সোনালি কাউকে সব ব্যালেন্স দিতে চাই সেও আমাদের সাথে প্রতারণা করছে, আমরা প্রতারণায় পড়ে আমরা সব কিছু হারাচ্ছি। সো আমাদের আলটিমেটলি কী কাজ হচ্ছে, আমাদের পারিশ্রমিক তো আমরা নিতে পারছি না, উল্টো আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সো এই সমস্যাটার কারণেই অনেক মেম্বার অনেকেই স্পেসে জয়েন হতে চায় বাট জয়েন হতে পারছে না, এই সকল সমস্যাগুলোর কারণে, এই সকল সমস্যাগুলো তারা ফেসবুক, এখন বর্তমান ভার্চুয়াল যুগ, আপনি ফেসবুক একটা পোস্ট দিলে হাজার হাজার মানুষের কাছে চলে যায়। সো স্পেসি গ্রুপে যে শুধু স্পেসির মেম্বাররা জয়েন রয়েছে তা কিন্তু নয়, এখানে অনেক বাইরের মেম্বাররাও রয়েছে, তারা সবসময় স্পেসি গ্রুপগুলো অবজারভেশন করছে, এমনকি সে তারা দেখছে যে আসলে স্পেসি ভালো কিনা, অনেকেই হয়তো জয়েন হয়ে রয়েছে, তারা হয়তো এক মাস দুই মাস তিন মাস স্পেসি গ্রুপে দেখবে যে আসলে স্পেসির কোনো ফল্টনেস তাদের চোখে পড়ে কিনা, তারপরে হয়তো তারা জাস্টিফাই করে তারা জয়েন করে। অনেকে এরকমও রয়েছে যারা অবজারভেশনে রাখে একটা গ্রুপ, রাখার পরে তারপরে তারা যখন দেখে না স্পেস থেকে সব কিছু সমস্যার সমাধান হয়ে যাচ্ছে তখনই তারা জয়েন করে, আর যখন দেখে এখানে সমস্যার উদ্ভব তখন তারা সেখান থেকে লিভ নেয়, এমনকি স্পেসে জয়েন হয়ে থাকে, বিরত থাকে, এমনকি তার বন্ধু বান্ধব যারা জয়েন হতে চায় তাদেরকেও তারা নিষেধ করে যে না এখানে এই সমস্যাটা রয়েছে আপনারা এখানে জয়েন হয়েন না। সো আমার ম্যানেজমেন্টের কাছে করা যদি অনুরোধ যে আপনারা এই সমস্যাটা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা সমাধান করার চেষ্টা করুন, এজেন্টদেরকে করা হুঁশিয়ারি দিন, তারা যাতে খুব শীঘ্রই এই সকল অধিক লাভের জন্য যাতে আমাদেরকে এরকম হয়রানির শিকার না করে, এরকম হয়রানির শিকার হলে আমরাও স্পেসে কাজ করতে ইন্সপিরেশন হারিয়ে ফেলবো। সো ফ্রেন্ডস, আশা করি এই বিষয়টি আমার মনে হলো যে আপনাদেরকে বলা উচিত কী কী সমস্যাটা হচ্ছে আমরা উইথড্রো দিতে, হয়তো ম্যানেজমেন্টের কেউ যদি ভিডিওটি দেখে হয়তো তারা এটি ভালোভাবে নেবেন আশা করি। সো ফ্রেন্ডস, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যারা আমার প্রথম ভিডিওটি দেখছেন তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন যাতে স্পেসের রিলেটেড কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যায়, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ।